আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বি এফ এস গ্লোবাল একটা ছোট্ট আপডেট আর সাথে কথা বলবো হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তো প্রথমে আসি হচ্ছে বিএফএস গ্লোবালের সেটা হচ্ছে স্টুডেন্ট হিসাবে যারা ইটালিতে পড়তে আসতে চান স্টাডি বিচার জন্য তো তারা যেটা ইনফর্ম করছে হচ্ছে আপনার সেটা হচ্ছে দুই বছর অথবা তিন বছরের যে কোর্সগুলো আছে তিন বছরের ব্যাচেলার হতে পারে দুই বছরের হচ্ছে মাস্টার্স হতে পারে এবং প্লাস হচ্ছে হায়ার ইনস্টিটিউট ফর আর্ট অ্যান্ড মিউজিক সো আরো অ্যাড কোর্স হচ্ছে যেটা যারা কিনা হচ্ছে মানে উচ্চশিক্ষার জন্য আপনারা আর্ট এবং মিউজিকের জন্য ইউনিভার্সিটিতে ইচ্ছুক তাদের জন্য ক্যান নট বিসেপ্টেড আফটার টোয়েন্টি নাইন নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রি এনরোলিং আচ্ছা আপনার যখন একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয় মানে ভর্তির জন্য আপনি যখন সিলেক্ট হন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে এনরোলমেন্ট করতে হয় এবং এনরোলমেন্টটা হচ্ছে আসার পরে করতে হয় আর আসার আগে আপনাকে প্রি মানে হচ্ছে দেশে থাকা অবস্থায় কিছু একটা প্রসেসিং থাকে সেই জিনিসগুলো করতে হয় তো এইটা হচ্ছে আপনার তিন বছর অথবা দুই বছরের মাস্টার্স এর জন্য যারা মানে অলরেডি অ্যাডমিশন নিয়ে নিছেন এবং হচ্ছে যারা হচ্ছে আর্ট এবং মিউজিকের জন্য তাদের প্রি এনরোলমেন্টটা উনত্রিশে নভেম্বরের পরে দুই হাজার আর অ্যাকসেপ্ট করবে না সেটা নেক্সট ইয়ার থেকে আবার নতুন ভাবে আপনারা করতে পারবেন নেক্সট পরবর্তী নোটিশে যদি আসে কিন্তু স্টাডি ভিসা অ্যাপ্লিকেশন রিমেন ওপেন ফর দ্য পিএইচডি অ্যান্ড আদার টাইপ অফ কোর্স কিন্তু আপনার যারা পিএইচডি বা ডক্টরেট করার জন্য ইটালিতে আসতে চাচ্ছেন এবং অন্যান্য কোর্সের জন্য আসতে চাচ্ছেন তাদের জন্য সেম ওপেন আছে আপনারা এনরো প্রি এনরোলমেন্ট যেটা করার জন্য যে অপশনটা আছে সেই অপশনটা আপনাদের সবার জন্য ওপেন আছে এখন আসি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট আপনার বিএফএস গ্লোবাল এর লাস্ট যে আপডেটটা সেটা হচ্ছে স্পাউস এবং টুরিস্টদের জন্য 1 থেকে মানে ডিসেম্বর 2024 এর 1 থেকে 19 ডিসেম্বর পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট স্লট ওপেন আছে এখন আপনি যদি ফ্যামিলি বিষয়ের জন্য আবেদন করতে চান বিষয়ের জন্য সেই ক্ষেত্রে আপনি এই এই সময়ের মধ্যে করতে পারেন অথবা ট্যুরিস্ট বিষয়ের জন্য করতে পারেন কিন্তু আদার যেটা দিয়ে কোনো অ্যাপয়েন্টমেন্ট শুরু হয় নাই এখনো দেয় নাই যে লাস্ট নোটিশ ছিল অক্টোবরের তারা পাসপোর্ট ফেরত দিবে আগে তারপরে হচ্ছে তারা আপনার নতুন অ্যাপয়েন্টমেন্টের জন্য চিন্তা করবে ইন দ্য মিন টাইম তারা এই যে অ্যাপয়েন্টমেন্টটা আছে এটা টোটালি অফ রাখছে পোস্টপন করে রাখছে এখন কিছু দালাল চক্র বলেন কিছু গ্রুপ আছে যারা কিনা কুচক্র মহল বলবো তারা নিজেরা কিছু গ্রুপ ওপেন করছে সেটা আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গ্রুপ ওপেন করে তারা বলতেছে তারা ফ্লোসির দিয়ে নুলাস্তা যাদের আছে তাদের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিবে এবং পার্সোনালি যোগাযোগ করতে বিশেষ করে হচ্ছে পার্সোনালি মেসেঞ্জার বা কোনো ভাবে তারা কন্ট্রাক্ট করে আপনার কাছে টাকা নিবে নিয়ে এই ঘুরাইতে থাকবে কিন্তু এম্বাসি এখনো কোনো অ্যাপয়েন্টমেন্ট বাই নাই যদি যদি এমবসে অ্যাপয়েন্টমেন্ট ওপেন না করে বাই কারোর পক্ষে সম্ভব না যে আপনি অ্যাপয়েন্টমেন্ট তৈরি করবেন আর তৈরি করে আপনাকে বিচার জন্য দাঁড়াইতে দিবে সো এইগুলা ভুয়া এবং এই ধরনের প্রতারণা থেকে আপনারা মানে দূরে থাকেন কারণ এমবাসিতে প্রত্যেকটা নোটিসে বলা থাকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কমপ্লিট ফি এটা নিজে নিজে বুক করতে পারেন অনলাইনে তারা অপশন দিয়ে রাখছে তারাও চলে যে এই ধরনের দুই নাম্বারই হয় এই ধরনের প্রচুর দুর্নীতি মানে দুর্নীতিগ্রস্ত মানুষ আছে ভাই এরা যতই চেষ্টা করতেছে যে ভালো কিছু হওয়ার জন্য কিন্তু আমরা ভালো হব না তো যাই হোক আমি আবারও বলবো অ্যাপয়েন্টমেন্ট এখনো চালু হয়নি তো আপনারা যদি মানে অ্যাপয়েন্টমেন্ট যাদের নুলাস্তা আছে তারা অপেক্ষা করতে হবে হয়তো ডিসেম্বরের লাস্টের দিকে একটা নোটিশ আসার সম্ভাবনা আছে অথবা জানুয়ারি থেকে ইনশাল্লাহ বা ফেব্রুয়ারি থেকে অ্যাপয়েন্টমেন্ট শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি তো ওভারঅল এটাই ছিল সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ